আজকের ভিডিওতে মাত্র 300 জায়গার ভিতরে 4 বেডরুম দিয়ে খুবই সুন্দর এবং আধুনিক একটি বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা এ ধরনের টিনশেড বাড়ি করতে যাচ্ছেন, অর্ধেক হচ্ছে কিছু অংশ ছাদ এবং বাকি অংশটা টিনের চাল, অর্থাৎ মিক্স করে করতে যাচ্ছেন ছাদ এবং টিন মিলে, তাদের জন্য এ ধরনের বাড়ি পারফেক্ট হবে। এই বাড়িটা সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। সামনের লুকিংটা দেখুন, সামনে দুই পাশে দুটি বারান্দা রাখা হয়েছে দুই বেডরুমের সাথে অ্যাটাচড, এবং মাঝখানে ড্রয়িং ডাইনিং রয়েছে এবং এই অংশটুকু রাখা হয়েছে আরসিসি ছাদ এবং বাকি অংশটা টিনের চাল ব্যবহার করা হয়েছে। তো বাড়ির বাহিরের কালার কম্বিনেশন অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে। আপনি চাইলে এইরকম কালার ব্যবহার করে করতে পারেন অথবা অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন। তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি কোন ধরনের কালার ব্যবহার করতে চাচ্ছেন। তো এ বাড়ির সামনে যে দুটি বারান্দা রাখা হয়েছে দেখুন, বারান্দার এখানে স্লাইডিং গেট ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে এখানে ডোর ব্যবহার করতে পারবেন। তো এক্ষেত্রে দেখুন এই বারান্দার নিচে অংশটা এখানে হাফল করা হয়েছে এবং সামনে এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে এখানে গ্রিল দিয়েও করতে পারেন, গ্লাস ব্যবহার না করে আপনি গ্রিল দিতে পারেন অথবা অলও করতে পারবেন, তো যে কোনোটি আপনি করতে পারবেন। এবং এই অংশটুকু গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে, আধুনিক পর্যায়ের ডিজাইন করা হয়েছে। তো এ পর্যায়ে অন্যান্য পাশের ডিজাইন দেখবেন, এটা হচ্ছে বাম পাশের ডিজাইন, এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন এবং এটা হচ্ছে ডান পাশের ডিজাইন। তো অত্যন্ত চমৎকার একটি বাড়ির ডিজাইন বলতে হবে। তো অল্প জায়গার ভিতরে অল্প খরচে যারা এই ধরনের বাড়ি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অল্প কিছু চার্জের বিনিময়ে আমরা এই ধরনের বাড়ির ডিজাইন প্রোভাইড করে থাকি এবং নতুন কোনো ডিজাইন প্রয়োজন হলে সেটাও আমরা প্রোভাইড করে থাকি। তো অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, সে নম্বরে আপনি টেক্সট করেও আপনি আমাদের সাথে কথা বলতে পারেন। এ পর্যায়ে আমরা উপর থেকে চাল সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেআউট দেখব। তো এটি হচ্ছে বাড়ির ইন্টেরিয়র, অর্থাৎ ভিতরের রুম লেআউট। এই সিঁড়িতে উপরে উঠে এই মেইন গেট দিয়ে ভিতরে ঢুকলে প্রথমেই আমরা ড্রয়িং রুম পাবো। এটা হচ্ছে ড্রয়িং রুমের জন্য লম্বা একটি জায়গা রাখা হয়েছে। দেখুন এখানে এই ডাইনিংয়ে যাওয়ার জন্য এখানে একটি ডোর রাখা হয়েছে আর্টস ব্যবহার করে, এবং এখানে আরও একটি ডোর রাখা হয়েছে সরাসরি এই বেডরুমে ঢোকার জন্য। তো আপনি চাইলে এই বেডরুমের এই ডোরটাকে বন্ধ করে দিতে পারেন। তো ড্রয়িং রুম থেকে সামনে গেলে এখানে ডাইনিং স্পেস পাবো, লম্বা একটি ডাইনিং স্পেস রয়েছে এবং এখানে একটি স্টোর রুম রাখা হয়েছে। এটাকে স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারেন অথবা প্রেয়ার রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এবং এ পাশে রাখা হয়েছে কিচেন, অর্থাৎ রান্নাঘর, এবং ডান পাশে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এই বেডরুমের সাথে। এই বেডরুমটাকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং সামনে অ্যাটাচ বারান্দা রয়েছে এবং এখানে রয়েছে কমন টয়লেট এবং পিছনে এখানে রয়েছে আরও একটি বেডরুম, এবং বাম কোণার এখানে রয়েছে আরও একটি বেডরুম এবং এ পাশে রয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচড বারান্দা রয়েছে। তো খুবই সুন্দর করে সাজানো হয়েছে অল্প জায়গার ভিতরে, অল্প খরচে আপনি এবার এটা করতে পারবেন। অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার জায়গার পরিমাণ এবং আপনার বাজেট কত, সেটাও আমাদের সাথে আপনি ডিসকাস করতে পারেন। তো অত্যন্ত চমৎকার একটি বাড়ির ডিজাইন। তো এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস ডিজাইন যদি আপনার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অল্প কিছু চার্জের বিনিময়ে এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস ডিজাইন আপনাকে প্রোভাইড করব। এ পর্যায়ে আমরা জানবো বর্তমান বাজার দরে করতে গেলে এই বাড়িটা কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামালের প্রয়োজন হবে, সেই বিষয়টা আমরা বিস্তারিত তুলে ধরব। এ বাড়ি করতে ইট লাগবে 27,000 পিস, প্রতি পিসের মূল্য ধরা হয়েছে 14 টাকা, সেই হিসেবে ইটের জন্য খরচ হবে 3,78,000 টাকা। সিমেন্ট লাগবে 384 ব্যাগ, প্রতি ব্যাগের মূল্য ধরা হয়েছে 500 টাকা, সিমেন্টের জন্য খরচ হবে 1,92,000 টাকা। চিকন বালি লাগবে 768 সিএফটি, প্রতি সিএফটির মূল্য ধরা হয়েছে 30 টাকা, সেই হিসেবে চিকন বালির জন্য খরচ হবে 23,040 টাকা। মোটা বালি লাগবে 512 সিএফটি, প্রতি সিএফটির মূল্য ধরা হয়েছে 60 টাকা, মোটা বালির জন্য খরচ হবে 30,720 টাকা। ব্রিক চিপস অর্থাৎ খোয়া লাগবে 1,278 সিএফটি, প্রতি সিএফটির মূল্য ধরা হয়েছে 90 টাকা, সেই হিসেবে ব্রিক চিপসের জন্য খরচ হবে 1,15,020 টাকা। রড লাগবে 2560 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 85 টাকা, রডের জন্য খরচ হবে 2,17,600 টাকা। প্রতিটি দরজার খরচ ধরা হয়েছে 8,000 টাকা, সাতটির জন্য খরচ হবে 56,000 টাকা। প্রতিটি জানালার জন্য খরচ ধরা হয়েছে 10,000 টাকা, 12টি জানালার জন্য খরচ হবে 1,20,000 টাকা। প্রতিটি বাথরুমের জন্য খরচ ধরা হয়েছে 15,000 টাকা করে, দুটির জন্য খরচ হবে 30,000 টাকা। মেইন দরজা রয়েছে একটি, এই দরজার খরচ ধরা হয়েছে 10,000 টাকা। রাজমিস্ত্রির খরচ ধরা হয়েছে 200 টাকা প্রতি স্কোয়ার ফিটে, 1,278 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 2,55,600 টাকা। গ্রিলের খরচ ধরা হয়েছে 350 টাকা প্রতি স্কোয়ার ফিটে, 216 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 75,600 টাকা। পেইন্টের জন্য খরচ ধরা হয়েছে 60,000 টাকা, ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে 50,000 টাকা, পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে 30,000 টাকা। টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য 16,43,580 টাকা। তবে এই খরচ অবশ্যই স্থান ভেদে কম বা বেশি হতে পারে। তো ভিউয়ার্স, এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।